আমি শুধু এই আয়াতটারে এই কোরবানির আয়াতেই বাকি এটার থেকে আমি একটা কথা বুঝাইতে চাই। এখানে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আপনারা ঘটনা সবাই জানেন, শুধু আমি একটা কথা বুঝামু শুধু এই। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনি আমার বান্দাদের কাছে আদমের দুই ছেলের ঘটনাটা সত্য সত্য শুনান। ওই যে হাবিল কাবিলের ঘটনা, ঘটনা এটা আপনারা জানেন না? আচ্ছা, তো আল্লাহ তাআলা বলেন ইজ কাররাবা কুরবানান, যখন এই দুই ছেলে হাবিল কাবিল কোরবানি করল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন আরেকজনের কোরবানি কবুল করলেন না। কলা লা আকতুলান্নাকা, এই কথাটা বিশেষ করে যুবক ভাই, এ যে কয়জন নওজোয়ান বসছেন আপনাদেরকেও শুনাই, আপনারাও শুনেন, যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই মানে কাবিল, আর যার কোরবানি কবুল হয়েছে তার নাম কি হাবিল, তো এ কাবিল হাবিলকে বলল লা আকতুলান্নাকা, আমি তোকে মেরেই ফেলব, আমি তোকে এবং সত্যি সত্যি মাইরেই ফেলছি, মারছে কি না বলেন না? আচ্ছা, এবার আমার এই কথাটাই বোঝানোর উদ্দেশ্য, হাবিল বলছে কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলছে ভাই আমি জান দিয়ে দেব, আমার আপত্তি নাই, তবে শুনে নাও সর্বযুগে সর্বকালে আল্লাহ কোরবানি কবুল করবে তার তাকওয়া থাকবে, যা আল্লাহকে যে ভয় করবে, গুনাহ থেকে যে বাঁচবে, আল্লাহর ইবাদত যে করবে, আল্লাহ তার কোরবানি কবুল করবে, এটা মনে রাখো। তো আমার এই মাঝখানের কথাটা শুধু মনে বুঝানোর উদ্দেশ্য, যে দেখেন কাবিল বলল আমি তোকে মেরেই ফেলব, কেন? অর্থ হলো এই, কাবিল বুঝাইল হাবিল বিয়া আমি করবই, আমি এই মেয়েকেই বিয়া করব, বিনিময়ে প্রয়োজনে আমি তোরে মাইরা ফেলব, কথা বুঝছে? এই কথাটা নারীর লোভ, নারীর প্রতি আসক্তি, নারীর প্রতি লোভ এই কাবিলকে কিসে পরিণত করছে, আপনি শুধু এইটা একটু ভাবেন ভাই বা যুবক, তুমিও ভাবো। এক নাম্বার, এই বোনটাকে বিয়ে না করতে হুকুমটা করছে কে? তাইলে সে বলছে কাবিল আমি আল্লাহর হুকুম মানি না, ঠিক কি না বলেন? আমি আল্লাহ মানি না। দুই, এ কথাইটা তারে শুনাইছে যিনি, উনি হলেন আদম আলাইসাল্লাম, উনি নবী, উনি নবী কি না বলেন না? তো সে বলছে কাবিল আমি নবী মানি না, আমি নারী চাই, আমি যারে পছন্দ করছি আমি তাকেই চাই, আমি নারীকে চাই, আমি আল্লাহও মানি না আমি নবীও মানি না। তিন নাম্বার আর রয়েছে, এই আদম আলাইসাল্লাম শুধু নবী না, তার বাবা, বাবা কি না বলেন? বলছে আমি বাপ মানি না, আমি বাবারও কি আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমি বাপ মানি না। তিনটা হইল। চার নাম্বার, এই যে যার কোরবানি কবুল হবে সে বিয়ে করবে এই বোনকে, এই যে এই শরীয়ত এই বিধানটা কে দিছে? আল্লাহ দিছে। কাবির বলছে চার নাম্বারে আমি শরীয়ত মানি না, আমি নারী চাই, আমি নারী এটা নেব, আমি আল্লাহও মানি না, আমি নবীও মানি না, আমি বাপও মানি না, আমি শরীয়তও মানি না। এরপরে হত্যা করছে আপন ভাই যেটার কোনো নমুনা নাই, যেটার কোনো আগের কোনো দৃষ্টান্ত নাই, কথা বুঝেন নাই? এর আগে তো কেউ আর কাউরে কি করে নাই, হত্যা করে নাই, পৃথিবীতে কোনো নমুনা নাই, আল্লাহর জমিনে কোনো নমুনা নাই, কিন্তু নারীর আসক্তি তারে এমন হাইওয়ান এমন অসভ্য বানাইছে, সে বলছে আমি তোকে জবাই করে ফেলব, হত্যা করছে। তাইলে এই জন্য বললাম কোরবানির এই ঘটনার শুরুর থেকে আল্লাহ তাআলা দেখাইছে শুনাইছে আমাদেরকে যে এই ঘটনা শিক্ষণীয়, যে নারীর প্রতি আসক্তি যার হয়, এই মোবাইলে রাতভর ছবি দেখে, নাচ দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, জিনা ব্যভিচারের ছবি দেখে, ভিন নারীর সাথে প্রেম করে, অবৈধ কোনো মেয়ের সাথে সম্পর্ক করে, এই বদ অভ্যাস এই অসভ্য অভ্যাস
যেই সমস্ত যুবকের তার একটা পর্যায়ে অবস্থা এমন হয়, আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমি বাপ মার ইজ্জত মানি না, আমি শরীয়ত মানি না, আমি প্রয়োজনে মানুষের জবাই করে হইল মাইরা হইল আমি এই নারীকে নেব। এজন্য বাপ পৃথিবীর সবচেয়ে জঘন্য আসক্তি নারীর প্রতি আসক্তি, যে এটার ফান্দে পড়ছে তার দুনিয়াও শেষ, তার আখেরাতও শেষ, তার আখেরাতও শেষ। এই যে কাবিল দেখাইল, তাফসীরের মধ্যে আছে পৃথিবীতে সেই থেকে শুরু করে আজকে পর্যন্ত, আজকের থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষকে যত জায়গায় কেউ খুন করে, প্রত্যেক খুনের শাস্তি আজাব গুনাহ কাবিলের আমল নামায় জমা হয়। আউয়ালু মান সান্নাল কাতলা, তাফসীর আছে সর্বপ্রথম আল্লাহর জমিনে খুনের সূচনা করেছে কে, এ কাবিল। এই জন্য সমস্ত খুনের একটা শাস্তি, একটা গুনার এক অংশ কাবিলের আমল নামায় জমা হবে। কেয়ামতের দিন সে দেখবে এই নারী লোভী কি পরিমাণ গুনাহ তার আমল নামায় জমা। এই জন্য বাপ নিজের উপরে কদর কর, নিজেকে কদর করেন। নারী দুধারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, একদিকে বলছে গোটা দুনিয়ার লোভ থেকে বাঁচো, আরেক দিকে গোটা দুনিয়া একদিকে রাইকে আলাদা করে বলছে নারীর লোভ থেকে বাঁচো। অথচ নারী দুনিয়ারই অংশ, তারপরও আলাদা বলছে নারী দুধারী। দুধারী মানে হইল একদিকে এই নারী জান্নাত এনে দেয়, আরেক দিকে এই নারী জাহান্নামে পৌঁছায়। নারী যখন মা, সেই মায়ের সেবা সন্তানকে জান্নাতে নিয়ে যায়। নারী যখন মেয়ে কন্যা নিজের জি, তখন এই মেয়ের লালন পালন করে উপযুক্ত ছেলের হাতে তুলে দিলে আল্লাহ নবী বলছে আমি ওই মেয়ের বাপকে নিয়ে একসাথে জান্নাতে থাকব। নারী যখন বোন, আল্লাহ নবী বলছে যে ভাই তার বোনকে লালন পালন করে উপযুক্ত স্বামীর হাতে তুলে দিবে, ওই নারী ওই ভাইদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। একই সাথে জান্নাত, একই সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামী স্ত্রী, নারী যখন স্ত্রী তো স্ত্রীর সাথে ভালোবাসার যাবতীয় আচরণ, ভালোবাসার সবটা আল্লাহ নবী বলছে সাদাকা, আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। তাহলে এই ভালোবাসা, এই সম্পর্ক স্বামী স্ত্রীর, এটা তারে জান্নাতে পৌঁছে। কিন্তু এটাই যখন হারাম, ভিন নারী অন্য নারীর প্রতি নজর, তো এটা তারে কোথায় পৌঁছাবে বলেন? জাহান্নামে। এজন্য নবীজি বলছেন একদিকে বলছেন মার দিকে নজর দিলে একটা কবুল হজের সওয়াব, বলছি কি না, আবার ভিন নারীর দিকে নজর দিলে জাহান্নামের সীসা চোখের মধ্যে ঢেলে দেওয়া। এজন্য ভাই আমার, বন্ধু আমার, কোরবানির এখান থেকে আমি এই সবক শুনাইলাম, আমরা প্রত্যেকেই লক্ষ্য করি নিজ নিজ সন্তানের আখলাকের দিকে, চরিত্রের দিকে। রাত দিন গুনার আসক্তির কারণে অনেকটা প্রতিবন্ধী হয়ে যায় ছেলে মেয়ে, অনেকটা প্রতিবন্ধী হয় অতিরিক্ত গুনা অসভ্যতার কারণে। এটার ছড়িল একসময় এমন হয় যে যা বলে হেতে আসে। হ্যাঁ, এটা কিন্তু প্রতিবন্ধী মানে মানসিক সমস্যার লক্ষণ, বুঝেন না কথা। তার একটা তো মানুষ আছে যে ইঙ্গিতে কথা বলছে তুমি এমনটা করতে পারো, এক সময় ছিল এই কথা বলাতে সে কানতে কানতে যার যার হয়ে গেছে, আর এখন তারে ডাইরেক্ট বলার পরও হেতে আসে, মানে এর কাছে এটা কিছুই মনে হয় না। বোঝা গেল এ মূলত মানসিক প্রতিবন্ধী, এ অটিজম, এ রুগী, তার বিকারগ্রস্ত, তার মাথায় আর কোনো কাজ করে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব কোরবানির থেকে আপনাদেরকে বললাম, কোরবানি আমাদেরকে যেন এই কথা শিখায় যে আমাদের আখলাক হতে হবে ইমানদারের উন্নত। সর্বশেষ কথা হইল পুরা কোরবানির মধ্যে খেয়াল রাখবেন যেন তাকওয়া ঠিক থাকে। কি ঠিক থাকে বলেন? যেটা মাওলানা সাহেবও বললেন, ওয়ালা কিঙ্গানা লুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলেন আমি তাকওয়া চাই। মানে এটা যেন এরকম যে বান্দা বলে আল্লাহ গরুটা কিনলাম আমনের লাগিয়া, 50টা গরু চাইয়া,
আল্লাহ আপনার জন্য আপনার নামে জবাই দিলাম, চামড়া ছিলাইলাম, গোশত কাটলাম, আপনি দুই এক টুকরা গোশত নিতেন না, নেন না, আপনি দুইটা টুকরা গোশত লন। আল্লাহ তাআলা বলে লাঙ্গানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, না রে বান্দা, এক টুকরা গোশত আমার লাগবে না, গোশত পুরাটা তুমি নাও, আমার রক্তও লাগবে না, ওয়ালা কিঙ্গানালুহু তাকওয়া মিনকুম, শুধু তোমার দিলটা আমারে দাও, গোশত তুমি নাও, দিল আমাকে দাও, আমি তোমার দিলে আমার মহব্বত দেখতে চাই, আমার ভয় দেখতে চাই, গুনা মুক্ত তুমি আছো কিনা, তুমি আমার বন্দিগি করছো কিনা, আমি শুধু এটা দেখব, আমি ইবাদত দেখলে। আল্লাহ তাআলা বলেন এই এই আয়াতের লাস্টে আছে কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনি বলে দেন আমি কুরবানির হুকুম দিয়েছি আমার তাকবীর আমার নাম বুলন্দ করার জন্য, বান্দা আল্লাহু আকবার বলবে আমি এতেই খুশি, এতেই খুশি। আর বলে দেন অবাশ্বিরিল মুহসিনিন, বন্ধু সমস্ত নেককার যারা হবে আমি প্রত্যেকের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম, এই জন্য কোরবানি যেন গুণামুক্ত, গুণামুক্ত। আমার বাপ কোরবানির গরু কিনতে গিয়া জোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিবও পড়লেন না, এশাও পড়লেন না, গরু জবাই করে আড্ডি কোবাইতে কোবাইতে জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না। আমনে যদি এই মাইক দিয়েও কন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিছি, আমরা বুঝি না কেন, আমরা সিরে খাই কথা কন না, আমরা কি সিরে নি খাই, আমরা ভাত খাই না, আমরা আজকে তো মাগরিব পরে ভাত খাইছি, রোজা ছিলাম সারাদিন তো ইফতারের পরে ভাত খাইছি, কিও আমরা বুঝি নাই যে কোরবানি আপনার জোহর আসর মাগরিব নামাজ ছুটাই দিল, এটা তো স্পষ্ট, এটা আপনি আল্লাহর জন্য দেন নাই, আল্লাহর জন্য দিলে নামাজ ছুটলো কেন, কথা বলেন নামাজ ছুটলো কেন। কোরবানিতে আল্লাহ তাআলা চায় আল্লাহর স্মরণ, লিয়াদ কুরুসমাল্লাহ, আল্লাহর নাম বলবেন আল্লাহর নাম। ছেলেরা করে কি কোরবানির গরু দিয়া আপনার সেলফি তোলে কোরবানির গরুর সাথে ছাগলের সাথে সাথে দিয়া বার বার কানের লগে লেজের লগে ছবি তোলে, সেলফি তুলে তুইলা ফেসবুকে ছাড়ে, কি বলে জানেন, বোঝেন না কি বলে, বলে হলে এই যে দেশবাসী আপনারা দেখেন এই যে আমরা দুই গরু একসাথে দাঁড়াইলাম, হ্যাঁ আমাদের দুই গরুকে কেমন দেখায় কমেন্টস করে জানাবেন। তা আমার পক্ষ থেকে কমেন্টস হইল ছয় ঠেংওয়ালা দুই গরু খুব সুন্দর লাগতেছে, গরুর সাথে গরু দারুণ মানাইছে, ছাগলের সাথে ছাগল খুব সুন্দর লাগতে আছে, ওইটা চার ঠেংওয়ালা ছাগল আর এটা দুই ঠেংওয়ালা ছাগল, ওইটা চার ঠেংওয়ালা গরু এটা দুই ঠেংওয়ালা গরু, ছয় ঠেং মিললে দুই গরু, বুঝেন নাই নাইলে। আল্লাহ তাআলা বলেন আমি চাই আমার নাম আমার স্মরণ, তুমি কেন এটার ছবি তুললা, বলেন। এই জন্য কোরবানি যেন কি হয় গুণামুক্ত হয়, বলেন না কি মুক্ত হয়, গুণামুক্ত, 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 গুণামুক্ত কোরবানি এক ফোঁটা জমিনে রক্ত পড়বার আগেই আর শাজিমে আল্লাহ তাআলা কবুল করেন। হ্যাঁ ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আল আরদ, অতএব মহব্বতের সাথে খুশি খুশি দিলে কোরবানি আদায় করবেন, নিজের সন্তান বিবি বাচ্চা স্ত্রী পরিজনের ঈমান আমলের ফিকির এক নম্বরে করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন।